फ्रेंड्स आज के आपनादेरके देखाबो किभाबे आपनादेर मोबाइल होम स्क्रीने 4D लाइव 4K वालपेपार सेट करबेन जा आपनार मोबाइलेर स्क्रीनेर सौंदर्य मैजिकेर मतो बाड़िये देबे। तो आर कथा ना बाड़िये भिडियोटी शुरू करी। बंधुरा आपनारा देखते पाच्छेन जे एई 4D वालपेपारटी कत सुंदर मैजिकेर मतो देखाच्छे। तो एई रकम वालपेपार आपनादेर मोबाइलेर होम स्क्रीने सेट करते चाइले प्रथमे प्ले स्टोरे जेते होबे। तारपर एखान थेके 4D लाइव वालपेपर एस्थेटिक HD एटा लिखे सार्च करते हबे। तारपर प्रथम जो अपशनटा आसलो अर्थात प्रथम जो एप्लीकेशनटा आसलो सेटाते क्लिक करब। एई एप्लीकेशनेर लोगोटा आपनारा स्क्रीनशट करे राखुन परवर्ती समये आपनादेर मोबाइले सार्च करे इन्स्टल करार जन्य। तो एखन एई एप्लीकेशनटी आमि ओपेन करब। तो आपनारा देखते पाच्छेन एखाने অনেকগুলো ওয়ালপেপার চলে এসেছে। উপরের দিকে দেখেন 4D লাইভ 4K এই সমস্ত ওয়ালপেপারগুলো আপনারা আপনাদের মোবাইলে সেট করতে পারবেন। তো আরেকটা কথা বলি, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় দুটো অপশন আসবে, একটা পেড ভার্সন আর একটা ফ্রি ভার্সন। আপনারা অবশ্যই ফ্রি ভার্সনটা সিলেক্ট করবেন। আমার যেহেতু আগে খোলা রয়েছে, ইনস্টল করা ছিল অ্যাপ্লিকেশনটি, সেজন্য ওই অপশনটি দিল না। তো আপনারা যখন প্রথম ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন অবশ্যই অপশন দুটো দেবে, তো আপনারা অবশ্যই ফ্রি ভার্সনটা সিলেক্ট করবেন। এখন দেখেন আমি এর মধ্যে যে কোনো একটা লাইভ ওয়ালপেপার সিলেক্ট করছি। ওয়ালপেপারটি লোড হচ্ছে, লোডিং হয়ে গেল। এবার এই ওয়ালপেপারটি আনলক করতে হবে, অর্থাৎ আনলক ওয়ালপেপারে টাচ করব। এখন একটা অ্যাড চলে আসলো, এই অ্যাডটি আপনাদেরকে দেখতে হবে। এখন এই সেট ওয়ালপেপারে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই এখানে ক্লিক করব, তারপর সেট টু ডেস্কটপ এখানে ক্লিক করব। আবার একটা অ্যাড চলে আসলো, এটাও একটু দেখব বা স্কিপ করে দেব। এখন আমাদের কাজ শেষ। আমি আমার মোবাইলে অলরেডি ওয়ালপেপারটি সেট করে দিয়েছি। এখন ব্যাকে গিয়ে দেখব আমার মোবাইলের হোম স্ক্রিনে এই 4D ওয়ালপেপারটা সেট হলো কিনা। হ্যাঁ দেখেন আমার মোবাইলের হোম স্ক্রিনে এই 4D ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে ওয়ালপেপারটি। তো আপনারা চাইলে 4D লাইভ বা 4K এই তিন ধরনের ওয়ালপেপার আপনাদের মোবাইল হোম স্ক্রিনে সেট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন।